Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel again. আজকে বাইরে এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছিল আজকের মেনুতে ইলিশের একটি পদ না থাকলেই নয়। তাই ঝটপট করে ফেললাম জিভে জ্বালানা সরিষা ইলিশ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রান্নাঘরে। একটা ফ্রাইং প্যানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এরপর যা যা মশলা লাগছে, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, 1.5 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটার সময় আমি 4টা কাঁচা মরিচ আর 1/2 চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছি, এতে সরিষার তিতাভাবটা চলে যায়। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর স্বাদমতো লবণ। এখন আমি গরম তেলে 1 চিমটি পরিমাণ আস্ত জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপরে সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে সরিষা ইলিশ রান্নার কিন্তু সরিষার তেলেই করতে হয়, যেহেতু আমার একজন ফ্যামিলি মেম্বারের সরিষার তেল খেলে একটু সমস্যা হয়, সেজন্য আমি আজকের রান্নাটি সয়াবিন তেলেই করে দেখাচ্ছি। তবে আপনারা যখন করবেন, যদি আপনাদের সমস্যা না থাকে, সেক্ষেত্রে সরিষার তেলেই রান্নাটি করবেন। খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম আঁচে খুব ভালো করে কষে নিতে হবে যেন মশলার কাঁচা ভাবটা চলে যায়। ইলিশ মাছ রান্না করতে হলে কিন্তু কম মশলায় রান্না করতে হয়, কারণ ইলিশের নিজস্ব একটা টেস্ট থাকে। যদি খুব বেশি মশলায় রান্না করা হয় তাহলে ইলিশের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। মশলাটা যখন খুব ভালো করে কষে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি 700 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ রিং পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঢাকনা ছাড়াই মিডিয়াম আঁচে 6-7 মিনিট এভাবে সেদ্ধ করতে হবে। মাছগুলিকে একটা হাতল আর চামচের সাহায্যে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো অনেক নরম, খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, যাতে মাছগুলি সেদ্ধ হয়ে যায়। এরপর 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু ঝাল হবে না, জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার একইভাবে 6-7 মিনিট মাছগুলিকে সেদ্ধ হতে দেব মিডিয়াম আঁচে ঢাকনা ছাড়াই। রান্না প্রায় হয়েই এসেছে, যখন এরকম একটু ঝোলটা কমে যাবে, একটু মাখা মাখা হয়ে আসবে, তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করছি। ব্যাস, তৈরি হলো ঝটপট মজাদার সরিষা ইলিশ। এই সরিষা ইলিশ খিচুড়ির সাথে খেতে তো দারুণ লাগে, তাছাড়া সাদা ভাত এবং পোলাওয়ের সাথেও দারুণভাবে মানিয়ে যায়। আজকের রেসিপি এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।